আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের স্টুডিওতে বসে যে আগেও এসছি তাকে একটু আর অন্যরকম লাগছে ওনারা যে সবাই সবাই খুব আপনাকে পেয়ে সবাই খুব উৎফুল্ল হয়ে আছে সেটা সেটা তো আছে খুব ইগারনেসটা বেশি দেখতেছি যে দে আর ভেরি মাচ অ্যাক্টিভ টু টেক মাই ইন্টারভিউ সো দ্যাটস আই ভেরি মাচ হ্যাপি টু সি দিস অ্যান্ড আই এম পেইং টু মাই টিচার্স টু টু গিভ দেম ওয়েল উইশ থ্যাংক ইউ আসলে আপনাকে আমরা আমি শুরুতে বলেছিলাম যে বড় পর্দার স্বপ্নের নায়ক বাহাদুর নায়ক আপনাকে বলা হতো কিন্তু এই যে চলচ্চিত্রে আসলেন সত্তর দশকের ঠিক শুরুর দিকের কথা কিন্তু আপনি কিন্তু ছায়াছবিতে আসার আগে কিন্তু আপনি মহাতারকা ছিলেন তাই না সেই সময় আপনি ইস্ট পাকিস্তান আপনি মিস্টার ইস্ট পাকিস্তান হয়েছিলেন তখনই কিন্তু আপনার খ্যাতি এই পূর্ব পাকিস্তানে ছড়িয়ে গিয়েছিল সেটা ছিল ষাটের দশকের কথা তো সে গল্পটাতে একটু শুরু করি সেই সময় কেমন খ্যাতি আপনি করেছিলেন আপনি স্পোর্টসম্যান ছিলেন একজন সেই গল্পটা প্রথমে শুরু করি একটু বলতে গেলে বলতে হয় কি যে আমি স্পোর্টস লাইনটাকে খুব বেশি পছন্দ করতাম পড়াশোনার পাশাপাশি তা আস্তে আস্তে এই এই সমস্ত এই মিস্টার ট্যাকল যারা নেয় এদেরকে আমার খুব ভালো লাগা শুরু হলো কেমনে শুরু হলো যে ওরা ওরা কোনো কেউ কাউকে মারে না শরীর সুন্দর হয় বডিও দেখতে সুন্দর সব সিমেট্রি খুব ভালো থাকে এই দেখে পছন্দ হয় সবার তাই মনে করলাম আমাকে যদি কেউ পছন্দ করতে চায় তাহলে পছন্দ করতে পারবে যদি আমি এটা করি আসলে কিন্তু ইউনিভার্সিটি লাইফ কলেজ লাইফ সব জায়গায় সব জায়গায় দেখলাম যে এই 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 চেহারা এইসব ফিগার এগুলো তাদের কাছে খুব পছন্দের তো আমি ভাবলাম যে ঠিক আছে এটা করি এটা করার জন্য তখন আমি স্পোর্টস লাইফ এই জয়েন করলাম মিস্টার ইস্ট পাকিস্তান হলাম মিস্টার ঢাকা হলাম সে সময় আপনার এই মিস্টার ইস্ট পাকিস্তান খ্যাতি নিয়ে আপনার ভীষণ একটা খ্যাতি ছিল বিভিন্ন ম্যাগাজিনে সে সময় ম্যাগাজিনে আপনার ছবি আসতো তখন আপনি কিন্তু ফিল্মে আসেননি কিন্তু সে সময় আপনি মহাতারকা ছিলেন সে সময় ছিলাম মনে হয় এখন মনে হয় যে সেটা সাংঘাতিক ভালো ছিল কিন্তু এটা কিসের জন্য লাইক করতো এগুলো সব এখন বুঝতে পারছি কিন্তু আগে আগে আই কুন আন্ডারস্ট্যান্ড দিস থিংস আমি সিনেমা হলে যেতাম আমি সিনেমার কোনো অ্যাক্টর না কিছু না নায়ক এগুলো কিছুই হয়নি তখন কিন্তু সিনেমা হলে গেলে দেখতাম যে আমার চিত্রে বাংলাদেশ চিত্রে পাকিস্তান এর মধ্যে দেখা যায় যে আমার আমাকে দেখায় আমি তো জানতাম না হলে বসে কি ব্যাপার why I'm here just they are very much all the audience they became so so pleased and they were so happy to see me that they used to do this clap I did so এভাবে I got this things so and I was looking so nice এত সুন্দর যে লাগে tall and beautiful figure সেই সময় আপনি অনেক সুদর্শন ছিলেন যে কারণে আসলে সেই খেতাবটা আপনার একেবারে যোগ্য ছিল মিস্টার ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান হইলাম হওয়ার পরে মিস্টার ঢাকা হয়েছে প্রথম হওয়ার পরে ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানের হওয়ার পরেই তো সবার চোখ পড়ে গেল অল পাকিস্তানের উপরে কারণ ওরা ওরা ওয়েস্ট পাকিস্তান থেকে ওরা ওরাও ইয়ে করা অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো যে তাতে কি আছে না আসলে সেই সময় আপনি অনেক সুদর্শন ছিলেন এখনো সুদর্শন আর সেটা বলার আর অপেক্ষা রাখে না যে কারণে আসলে ছায়াচিত্রে আসার আগে যে স্পোর্টসম্যান হিসেবে আপনি ইস্ট পাকিস্তান খেতাব পেয়েছিলেন মিস্টার তো সেটা সেটা তখন আপনার প্রথম খ্যাতির একটা আস্বাদন আপনাকে পাই দিয়েছিল তো এরপরে আসলে আরো অনেক পরে আপনি তখন পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি মাস্টার ডিগ্রি করেছেন তাই না তারপরে মুক্তিযুদ্ধের পর তখন আপনি আমাদের বড় পর্দায় আবির্ভূত হলেন ছোট পর্দায় দেখলাম এতদিন তারপরে হঠাৎ দেখি যে বড় পর্দা বড় পর্দা এটা আবার কোথেকে হইলো আমি নিজেরটাই নিজের করতে পারি না এখানে একটা বিষয় আমি খুব জানতে ইচ্ছে করে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে আপনার প্রথম ছবি মুক্তি পায় সত্তর দশকের ঠিক শুরুর দিকের কথা রাতের পরদিন মহসিন পরিচালিত নায়িকা ছিলেন ববিতা আপনি প্রথম বড় পর্দায় আসলেন নায়ক হয়ে রাতের পরদিন ছবিতে তো এই
আসলে সম্ভবতই যেহেতু আপনি খুব সুদর্শন ছিলেন আর সিনেমার অফার আসাটা খুব স্বাভাবিক ছিল, তো সিনেমার আসার একটু সংক্ষেপে যদি গল্পটা বলেন। ও তখন আমি সিনেমার কথা তো ভাবি নাই, তো গুলশান বিল্ডিং এর কাছে একটা উপরতলায় প্রসেশন যায়, ওখান দিয়ে সব ছেলে মেয়েরা আন্দোলন করে, তো আমি ওখানে প্রদর্শনী দাঁড়িয়ে দেখতেছিলাম যে এটা কারা যায়, ইউনিভার্সিটির ছেলে মেয়ে না অন্য কেউ। ইনক্লুসিভনেস আমার ছিল, আই মার্ক অল দিস থিংস অ্যান্ড মনে করলাম আমাকে বোধহয় দেখে ওরা নিচের থেকে আবার এরকম করে তাকায়। আর স্বভাবই আমি আজকে বুঝি যে সুন্দর সুন্দর ছেলেদেরকে মেয়েরা কিরকম করে দেখে, আমাকে হয়তো এটা মনে করতো কিন্তু আমার আমি সুন্দর লাগে এটা আমি এত বুঝতাম না, দেখে ঠিক আছে। তারপরে দেখি একদিন একটা ছেলে উপরে আসলো, সে বলে কি আচ্ছা আপনার সঙ্গে, না না নিচেই নিচেই আমি যাচ্ছিলাম স্টেডিয়ামে যাচ্ছিলাম এক্সারসাইজ করতে, তখন আমি এফএসএল এর ছাত্র ছিলাম, এফএসএল থেকে ওই রাস্তা দিয়ে যেতে গুলিস্তানের সামনে দিয়ে যেতে, তা আমি ওখানে যাওয়ার সময় ওরা বললো যে স্যার আপনি একটু আমাদের সঙ্গে কথা বললেন, আমি কোথায় কথা বলবো, আমি ভাবছি যে স্পোর্টস লাইনে বলে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবে এই সমস্ত হতে পারে। তারপরে ওপর যে উপর তলায় সিনেমার ডাইরেক্টর আছে, তারপরে ডিরেক্টরের মধ্যে কে আছে ওদের নাম কি এরকম, তো বল যে মুস্তাফিজ সাহেব আছে এতে শাম ওনারা থাকে বসে এখানে, এস এম শফি, তারপরে মহসিন, মহসিন স্যার ওনাকে চিনতাম না, তো বলছি ওনারা থাকে, তা আমি বললাম ঠিক আছে একদিন কথা বলবো যাওয়ার সময়। তা আরেকদিন যাওয়ার সময় ঠিক ওরা ওই রকমই ওরা ওই 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 জায়গায় তারা প্রেজেন্ট ছিল আর উপস্থিত থেকে আমাকে দেখছে, দেখার পর আমাকে ডাকলো, আমার বলছে ডেকে নিয়ে আসে, তা নিয়ে আসো যাও ওনার সঙ্গে কথা বলো। তারপরে আসলাম, আইসে আসার পরে তারা আমাকে ইয়ে করলো, এই কথা বললো, ছবির অফার প্রপোজাল দিলো, প্রপোজালটা হলো এরকম যে ছবি ছবিতে আপনি কাজ করবেন এরকম, আপনি হঠাৎ শুনে আমার খারাপ লাগলো, আমি এটা কি শুধু দুষ্টামি করতেছে, আর আগে এরকম একটু ছিলাম যে কেউ উল্টাপাল্টা কথা বললে মায়াও দিতাম একটা খুশি খুশি ফাজলামি করলে, বিশ্বাস করি নেন, কিন্তু আবার একবার মনে হয়েছে যে কি জানি আর কি ওই আমাকে ওইরকম দেখতে লাগে সেই জন্যই এরকম নাকি না এমনি আপনি কোথায় বসেন, আমরা বসা বসে কিছু না আমি এফএসএল এর ছাত্র, এখানে আমার শেষ হয়ে গেছে কোর্স শেষ হয়ে গেছে, এখন আমি থাকি কয়েকদিন, আগে এরকম থাকতো ছেলেরা, তা আমি এখন হলে ইয়েতে যাই ন্যাশনাল কোচিং সেন্টার, ওখানে যে এক্সারসাইজ করি, তারপরে আবার নাই কাম ব্যাক এরকম আর কি ওদেরকে বললাম, তো ঠিক আছে আপনার ঠিকানাটা জানলাম এখানে গেলে আপনাকে পাওয়া যায়, গেল কথা বললো, বলে একদিন ডেট ফিক্সড করলে এর মধ্যে তখন আমি চলে আসলাম ডেট টাইম মতো মহসিন সাহেবের সঙ্গে কথা বলতেছিলাম, তো উনি বললো যে আমি এরকম ইয়েতে পাকিস্তানে কাজ করি, তারপরে রাতের পর দিন ছবির অফার করলো, সে বিভিন্ন আর্টিস্টের নাম টাম বললো, মেয়ে আর্টিস্টদের সব নাম এদের ববিতা ছিলেন নায়িকা, আসলে খুব জানতে ইচ্ছে করে, খুব একটা কথা আমরা জানি যে আপনি যখন রাতের পর দিন শুটিং করছিলেন প্রথম ছবিটা, ববিতা ছিল নায়িকা মহসিন পরিচালিত, 70 দশকে ঠিক শুরুর দিকে, কিন্তু তখনই কিন্তু আপনি ছাত্র ছিলেন, তখন আপনি সিনেমায় ফিল্মে এসেছেন, তখন আপনার সেনাবাহিনীতে আপনার ক্যাডেট হিসেবে অফিসার পদের জন্য আপনার আপনি মনোনীত হয়েছিলেন, কিন্তু আপনি কিন্তু শেষ পর্যন্ত সেখানে যাননি, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আপনি নিজের আসন গড়ে নিয়েছিলেন, ঠিক তাই না? এর মধ্যে অনেক রকমের ব্যাপার ট্যাপার ছিল যার জন্য আমাকে নিতে চাইছে কিন্তু আমি নিজে যেতে পারি না, এটার পিছনে ডিফারেন্ট টাইপস অফ হার্ডলস ইন্টেন্সেস, সো ওগুলি কভার আপ করা আমার পক্ষে সুবিধা ছিল, কিন্তু আমার রাগ উঠতো, খারাপ লাগতো, আমার জেদ আসতো যে কি ব্যাপার আমি এরকম একটা ভালো কাজ করবো সে জায়গায় এসে এরা এই সমস্ত কথা বলে যে আপনি সিনেমাতে কাজ করেন, ওই সিনেমাওয়ালা লোক যারা বলতেছে এইসব কথা ওদের উপর আমার রাগ উঠে যেত, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোকেরা জানে
যে সে কিন্তু হঠাৎ কোনো কিছুর জন্য রাগ হয়ে যায়, রাগ হয়ে বাস কাউকে মাইরা বসে এবং বক্সিং মারে একটু পরীক্ষা দিলাম, রিক্রুট হইলাম, তারপরে দুষ্ট কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা না কি বলে একটা আছে ফ্রেন্স, আমার আমার মনে হচ্ছে এরা আমার পিছনে লাগলো, পিছনে লাগলো বলে এ যদি যায় পিছনে লেগে তাহলে এই তো অনেকে অনেক বড় একজন কিছু হয়ে যাবে, ওরা বুঝতেছে আমার পিছনে দুষ্টামি করা শুরু করলো, বলে না যে যেইভাবে ডাকে না এখানে যা কি করবা এখানে দেখবা এরকম আর্মির লোকরা যে খাটায়। যাই হোক ওই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না, আমি সিনেমাতে আপনাকে আবার নিয়ে আসি। হ্যাঁ দিব আপনাকে আবার আমি আপনার ছায়াছবি প্রসঙ্গে নিয়ে আসি। যা বলছিলাম প্রথম ছবিটার কথা, এই প্রথম ছবিটা যখন হলে মুক্তি পায় সেই সময়ে তৎকালীন সময়ে সুপার হিট একটা ছবি হয়, তার পরবর্তীতে আপনি একেবারে আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি বড় পর্দাতেই কাজ করবেন, তাই না? এরপর বোধ হয় আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যেটা বলে আর কি আপনি একের পর এক তখন ছবি অফার পেয়ে যান। বলার পরে আই ডিড মাচ মনে হলো যে তাহলে আমি বোধহয় অন্যান্য সব ছবিতেই ভালো থাকবো। নিশ্চয়ই এরপরে আপনার রাতের পর দিনের পর আপনার একের পর এক সুপার হিট ছবি মুক্তি পায়, এক ছিল ডাকু মনসুর, দুই রাজকুমার, জিখাংসা, দুশ্মন। আসলে কোন ছবিটার কথা বলবো, যাই হোক শ্রোতাদের আমরা একটু মনে করে দিতে চাই যে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনারা শুনছেন একান্ত ভবন অনুষ্ঠানে, আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়ক ওয়াসিম। আমরা গল্প করছি বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় নায়ক ওয়াসিমের একটি সুপারহিট ছবি ডাকু মনসুর এই ছায়াছবি থেকে একটি চমৎকার গান আমরা শুনব, মোর স্বপ্নে দেখা এক রাজার কুমার, দ্বৈত কণ্ঠের গানটি চলুন আমরা শুনে আসি। চমৎকার গান শুনলাম আমরা, খুব ভালো লাগছে আসলে এই আপনার কথা শুনছি এবং পাশাপাশি আমরা আপনার ছায়াছবি তুমুল জনপ্রিয় কিছু গানও আমরা শুনতে পাব। এরপরে তো আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, আপনি একের পর এক ছবি করে গেছেন। সবচেয়ে যেটা আসলে মানুষের মনে আপনি আসন করে নিয়েছিলেন সেই রাজকীয় ছবিগুলো, রাজ সিংহাসন নিয়ে, রাজার শাহেনশাহ, এসব ছবি নিয়ে আপনি মনে হয় যেন আমাদের বাংলা চলচ্চিত্রে মানে সেরা ছিলেন। আপনার প্যারালাল ভাবে কেউ আপনার পাশে দাঁড়ানোর মতো বাংলা চলচ্চিত্রে আমরা কাউকে পাইনি, আপনি ছিলেন আমাদের একমাত্র নায়ক। সেসব ছবিগুলোতে আপনার একচেটে ভাবে অভিনয় করে গেছেন, একটু জানতে চাই সেই সময়ের তৎকালীন সেই সময় মানে আপনার কিরকম ধরনের পপুলারিটি জনপ্রিয়তা ছিল মানুষের মনে, একটু একটু স্মৃতিচারণ করুন। এটা আপনি যেরকম বলছেন এটা এইরকমই, কিন্তু আমার মনে আসতো যে কি ব্যাপার আমি যেগুলো করলাম, আমি আমি তো নিজে এরকম করি না, তো এটা কি করে মানুষের কাছে এত ভালো লাগে। তো আমি আমি আমার যে ন্যাশনাল কোচিং সেন্টার যেখানে আমার কোচিং এর ওখানে ছেলে মেয়েরা জেনে ফেললো যে এই সময় এখানে আসে, ঠিক সব ছেলেমেয়েরা এখানে আসে, এসে তারপরে বলেন কি ছবিতে নামলেন আমাদেরকে বললেন না এইভাবে। আচ্ছা যাই হোক, তো ওরা আমার খুব পছন্দ করে, ওরা এমনিও আমার এমনিও আমার নাকি দেখতে ভালো লাগে, ওরা বলে, আমি বলি না যে দেখতে ভালো লাগে, ওরা বলে যে এত হ্যান্ডসাম মানুষ আপনি এরকম, তো ঠিক আছে এটা খুব ভালো প্রফেশন আপনি একটা এটা ধরে রাখেন, এরকম আপনি বলছেন যে কোনো যে হলেই ছবি মুক্তি পায় আপনার ছবি সুপারিট হয়ে যায়। তারপরে বলে যে শুধু এই ছবি না আপনি অন্য অন্য ছবিও করবেন, তখন আমি শুরু করলাম অন্য ধরনের ছবি, আমি আগে করতাম না, না করে দিতাম অনেক সময় অনেক ছবি, তারপরে শুরু করলো আমাকে নিয়ে অন্য অন্য ধরনের ছবি, যেগুলো মমতাজ আলী আসলো, এস এফ সফি আসলো, এরা খুব বড় ডিরেক্টর, বড় মাপের, এদের ছবি করা শুরু করলাম, তখন দেখি যে সেইগুলো এরকম চলে।
আর শুধু ছবি না, ছবির প্রত্যেকটা গান, আপনি যেসব ছবিতে গান করেছেন, লিপসিং করেছেন, গানে দৃশ্যায়নে ছিলেন, সেগুলো সুপারহিট ছিল। আরেকটি গান শোনায় শ্রোতাদের, তেমনি একটি সুপারহিট গান, ও অনুপমা ও নিরুপমা, জিগাংসা ছায়াছবি থেকে তুমুল জনপ্রিয় এই গানটি কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম এবং রুনা লায়লা। অনেক ভালো লাগলো গানটি আসলে আপনাকে আমরা কিছু সময়ের জন্য সেই ফেলে আসা দিনগুলোতে একটু নিয়ে যেতে চাই আবারও। এরপর আপনার ছবির সংখ্যা তো প্রায় 200 কাছাকাছি হবে আনুমানিক, তাই না? তো এত সব ছবি করেছেন, আমার মনে হয় যেন আপনার সুপারহিট ছবির সংখ্যাই বেশি। শুধু তাই নয়, আমাদের বাংলা চলচ্চিত্রে যতজন নায়ক এসেছেন সর্বাধিক সুপারহিট ছবি আপনি উপহার দিয়েছেন আমাদের। আমি শ্রোতাদের একটু যদি জানিয়ে দিই আপনার অনুমতি নিয়ে, আপনার যেসব ছবি তুমুল ভাবে মানে মানুষের মনে দাগ কেটেছিল, সুপারহিট ছবি যাকে বলে, শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের অতিথি নায়ক ওয়াসিমের যেসব ছবি তুমুল জনপ্রিয় হয়েছিল সেই সময়, সেই সব কয়েকটি ছবির নাম আমি উল্লেখ করছি। প্রথম ছবি ছিল ইতিমধ্যে আপনারা জেনেছেন, রাতের পর দিন, এরপর ডাকু মনসুর, দুই রাজকুমার, জিঘাংসা, দুশ্মন, দিরেই, ইমান, কুদরত, রাজমহল, রাজদুলারী, রাজনন্দিনী, বাঞ্জারান, বেদিন, চন্দনদ্বীপের রাজকন্যা, প্রাণসজনী, বিনিশিতামালা, মানসী, সাক্ষী, পদ্মাবতী, নরম গরম, সদাগর, মহেশখালীর বাঁকে, বাহাদুর, শিশনাগ, শাহজাদী গুলবাহার, বুলবুলে বাগদাদ, তুফান, দোস্ত দুশ্মন, আসামি হাজির, জীবন মরণ, শিরিফরহাদ, সোহাগ মিলন, বারুদ, আলিফ লায়লা, প্রিন্সেস টিনা খান, চন্দ্রলেখা, রাজকন্যা, রাজসিংহাসন সহ আরো অনেক ছবি, যেমন এই মুহূর্তে মনে পড়ছে জীবনধারা, ধন্দলোদ, ভাগ্যলিপি, আরো অসংখ্য ছবি মানে সুপারহিট তালিকায় রয়েছে। আমি শুধু সময়ের কারণে আমি কয়েকটি ছবির নাম উল্লেখ করলাম। যেটা বলছিলাম, সুপারহিট ছবি, সর্বাধিক সুপারহিট ছবি আমাদের বাংলা সিনেমায় এই যাবৎকালের নায়কদের মধ্যে আপনি একমাত্র নায়ক এখনো পর্যন্ত, যে এত ছবি সুপারহিট হওয়া রেকর্ড কেউ গড়তে পারেনি, আপনি সর্বাধিক সংখ্যক রেকর্ড গড়েছেন এখনো পর্যন্ত। তো একটু জানতে চাই, যখন আপনি বড় পর্দায় আসতেন, ঘোড়া চালিয়ে আসতেন, মানে সে কাহিনী ছিল, মানে হল ভর্তি মানুষ মানে হাততালি দিত, করতালি দিত, মানে তাদের মানে আনন্দের সীমা থাকতো না। একটু শুনতে চাই আপনার সাথে ঘোড়ার একটা বিশাল একটা মানে বিশেষ একটা সম্পর্ক ছিল। ঘোড়ার মধ্যে আমার ভাল লাগতো ঘোড়া চালাতে, না আমি তো সবসময় রেস করতে, ঘোড়ার রেস হয়, তারপরে এগুলো আমি দেখতাম প্রায় সানডে, সানডেতে হয়, এবং বড় বড় ঘোড়া আসে, ছোট ঘোড়া আমার বেশি ভালো লাগতো না, তার জন্য আমার শুটিং এর সময় দেখি ঘোড়া আনতো সব বিগ বিগ হর্স, সেগুলো কাদের কাছ থেকে আনতো, পুলিশের কাছ থেকে, পুলিশের ঘোড়াগুলি অনেক বড় হয়, এটা এদের আবার ল্যাডারের মধ্যে উঠে তারপর তারের উপরে উঠতে হয়, আর আমি এমনি ঘোড়ার ইস্টি স্টিয়াপের মধ্যে পা দিয়ে জাম্প করে চলে যেতাম, উঠে যেতাম, না আমার খুব ভালো লাগতো এবং আমার বডিও পারমিট করতো, এরকম সত্যি লাগতো, ভালো লাগতো। অনেক হিউজ এরকম ঘটনা, পায়ে ব্যথা, যার জন্য আমি এখনো ভালো মতো হাঁটতে পারি না, পায়ের মতো সেই ব্যথাগুলো এখনো বহন করেছি, এখনো এটা আসে এবং কষ্ট দেয়, তো যাই হোক তখন তো আর বুঝি নেই এত, সে তো বড় বড় ডক্টর দিয়ে দেখা ট্রিটমেন্ট করাইলাম, তারপরে চেকিং করালাম। একটা কাহিনীর কথা এই মুহূর্তে মনে পড়ছে, যেটা আপনি মুখেই আমরা শুনেছিলাম, আসামি হাজির ছবিটা ছিল সেই সময় তুমুল জনপ্রিয় একটা ছবি, সুপারহিট ছবি, সেই ছবিতে নাকি আপনি সমুদ্রের মধ্যে ঘোড়া চালিয়ে প্রায় পানিতে ডুবে যাচ্ছিলেন ঘোড়া সহ, ওটা বাহাদুর ছবি, বাহাদুর ছবিতে, বাহাদুর আসামি হাজির একটু হয়েছে, এরকম অনেক সাংঘাতিক ঘটনা এটা, আর ওইটা ওই বাহাদুর সমুদ্রের মধ্যে, ওইটা কক্সবাজার, তো যাচ্ছি, তো ঘোড়া আসলে কিন্তু ওই বিগ হর্স, তো পুলিশের বড় ঘোড়া, এগুলো আমার জন্য নিত, ওই হর্স কিন্তু অনেক শক্তিশালী, ওরা চলতে খুব ইজি হয়, আমাকে নিয়ে যা আমিও চালাতে ঘোড়ার উপরে বসতেও ভালো লাগে, স্পিডও খুব হয়, তারপরে বালুর উপর দিয়ে যায়, এবং তা একটা শর্ট বলল মিজান সাহেব যে এই পানির মধ্যে যদি সমুদ্রের পার দিয়ে যদি ও যায়, তা আমাকে বলল, মাইকে বলে দিল যে ওয়াসিম সাহেব যদি ওইরকম চাইতে পারেন তাহলে এটা সাংঘাতিক বিদেশি
ছবির মতো, মানে হলিউডের ছবির মতো হবে, হলিউডের ছবির মতো দেখাবে। আর হলিউড শব্দ শুনলেই মনের মধ্যে একটা কি জানি আসতো যে তাহলে এটা করবোই আমি, আর যা 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 হয় হবে। তারপরে ঘোড়াকে একদম সোজা নিয়ে গেলাম সমুদ্রের মধ্যে, সমুদ্রের পাড়ে। এবং উনি বলল যে সমুদ্রের বেশি ভিতরে যাবেন না, বাইরে থাকবেন একটু, চাইলে ওই যে পানিটা, পানি যে ঘোড়ার পা গুলি এরকম এরকম, মানে উপর থেকে নিচ পড়বে, উপর থেকে নিচে, মানে এই মানে ইয়ে হইতে থাকবে, ঘোড়ার পানি ছিটায় ও চলে যাবে, আর খুব স্পিডে যাবে, এবং লোকে হাততালি দিবে, হাততালির কারবারই খেলি সব, আর কোনো কিছু বুঝি না, হাততালি দিবে লোকে, আর যে চালাও ঘোড়াটা। তারপরে একদম সমুদ্রের মধ্যে দিলাম টুকায়, শুধু ঘোড়া তো এখন সমুদ্রের মধ্যে যায়, তারপরে আরো ভিতরের দিকে যাচ্ছে আমাকে নিয়ে, ঘোড়ার বুক এই পেটের কাছে পানি চলে আসছে। তারপর আমি ওই স্ট্র্যাপটা ধরে রাখছি, তারপরে রাখলে কি হবে, ও ও তো পানি জোরে মারতেছে আর ও সাঁতার দিতে পারে না। পরে আমি নিজেকে বাঁচানোর জন্য আমি বললাম তাহলে কি আমি মরে যাবো নাকি এখানে, এই সমুদ্রের দিকেই যাচ্ছে দেখি, আর পানি তো ঝপঝপ করে পানিটা এরকম হওয়ার কথা উপরের দিকে আসবে, তারপরে ওইটা স্লো ক্যামেরা অন্যরকম দেখা যাবে, চারি বাপরে বাপ, এ তো হলিউডের আর্টিস্টের মতন যাচ্ছে। আমি আবার এটা মনে করে ওই হলিউডের পিকচারের কথা মনে করলাম, মনে করলাম মনে করে আমি মনে করলাম যে যার যত জানের তত কষ্ট, আমি এটা চালাবো, চালাই ওকে বললাম যে ওকে আবার হাত একটা নিয়ম আছে কতগুলো যে কি করলে ওরা বেশি বুঝে যে না আমার আমার পিঠে যে বসছে সে ঠিকই আছে, আমার কোনো বিপদ নাই। তো ওরকে তিনটা তালি দিলাম এরকম পেটের মধ্যে, তখন পর্যন্ত বাস সে আরো ডিপ সিয়ে দিয়ে যাই যাচ্ছে আর জোরে জোরে এরকম করে আওয়াজ দিচ্ছে, মানে মারাত্মক। আমি তারপরে ডুবে গেলাম, ডুবে গেলাম, এখন আমার মৃত্যু, মানে আমি কনফার্ম, আমার আর এখন দম কুলাচ্ছে না, ওকে কন্ট্রোল করে রাখা আমি আর। তারপরে আমি ডুবে গেলাম, আমি নিচে গেলাম, নিচে ঠুঁকে ঠুঁকে এখন আমি বাঁচবো কেমন করে, আমি আসলেই আমি মারা যাচ্ছিলাম। আমি তখন তাড়াতাড়ি বাঁচবো, আর সব তো ওইদিকে চিৎকার করতেছে যে সে মরে গেছে, এবং তাকে সমুদ্রের সমুদ্রের মধ্যে নিয়ে যাচ্ছে, সমুদ্রের মধ্যে কিন্তু রিভার্স কারেন্ট হয় একটা পানির নিচে দিয়ে, ওটা ওইটাই সমুদ্রের ভিতরে নিয়ে গেছে। এখন ঘোড়াও সাঁতার দিতে পারছে না, আমিও তাকে কিসের মধ্যে কিসের মধ্যে ধরে রাখবো, তখন আমি তার লেজের মধ্যে ধরলাম, ধরে বুদ্ধি তো দিকে দিয়ে যাচ্ছি, লেজ যখন ধরছি তখন সে তারপরে সমুদ্রের ভিতর দিকে যাচ্ছে। তা আমি বলছি এটা কি, এখন লেজ ধরে রাখলে তো আমি দম নিতে পারি না, লেজ তো নিচের দিকে ধরছি, উপরের দিকে ধরতাম তাহলে এক কথা, মানে একটা আজব, মানে এত কষ্ট, উনি বললেন যে না আমার ছেলে হিরোটা হারায় ফেলে। যাই হোক, সেই সময় আপনি বেঁচে আসছিলেন আমাদের মাঝে, এইরকম বেঁচে আসছি, এটা আমাদের ভাগ্য, এত ভালো চলছে নিজের জীবন দিয়ে বাহাদুর ছবিটা। আসলে আমরা সিনেমা হলে বসে আপনাদের সেই সিনগুলো দেখে মানে খুব আরামে হাততালি দিই, কিন্তু অভিনয় করতে গিয়ে যে কত কষ্ট সেটা কেবল অভিনেতাই বোঝে আর কি। আর বাহাদুর ছবির কথা যখন আসলো, একটা গান যদি না শোনায় শ্রোতারা অনেক মানে মন খারাপ করবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের একটু মনে করে দিচ্ছি, আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে একান্ত ভুবন অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমাদের সবার প্রিয় সুপারস্টার নায়ক ওয়াসিম। বাহাদুর ছায়াছবি থেকে চমৎকার একটি গান শুনলাম, বাহাদুর ছায়াছবি থেকে চমৎকার একটি গান শুনবো এখন আমরা, ও সাগর কন্যাকে, দ্বৈত কণ্ঠের গান মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লায়লার কণ্ঠে। চমৎকার গানটা আসলে খুব ভালো লাগছে, সেই সোনালী সময়ে মনে হচ্ছে যেন আমরা ফিরে যাচ্ছি আর কি, ফিরে গেছি কিছু সময়ের জন্য। এই মুহূর্তে আরেকটি ছবির কথা মনে পড়ছে, ইমান ছবিতে আপনি তিনটি ক্যারেক্টারে আপনি এসেছিলেন, মানে তিন রূপে, মানে একটা খুব কষ্টকর একটা অভিনয় ছিল। এটা এটা ওয়ার্ল্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে এটা খুব কম যে একটা হিরো তিনটা ক্যারেক্টারে আসে এবং একই ছবিতে, এটা এটা খুব কম, আমার তেমন জানা নাই। তো আমি তখন এটা শুনে আমার শোনার পরে আমার মমতাজ আলী সাহেব বড় ডিরেক্টর ছিলেন, সে বোম্বেতে কাজ করছেন, সে আমাকে বললো যে এরকম তিন চরিত্র, আপনি এটা তিনটা চরিত্র কিভাবে আপনি
করবেন, আপনাকে আমি শোনাই, তারপরে শোনার পর আমার স্টেনো শোনাবে, তারপরে আপনাকে চিন্তা করবে, তারপরে আমি ছবি শুরু করবো আরো 3 মাস পরে। তা আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে ইটস অল রাইট, আমি লিসন ইউর অফ দ্য স্টোরি, দিস ব্যাকগ্রাউন্ড অফ দিস ফিল্ম, তারপরে আমি আই উইল স্টার্ট ফর। তো আমি তখন তার সঙ্গে এই বসে এগুলো শিখলাম। জানতে পারলাম এটা ছবিটা হওয়ার পরে, রিলিজ হওয়ার পরে, রিলিজ হওয়ার পরে একটা ঘটনা হয়েছে যে এই ছবি দেখার পরে অনেক হিন্দু মুসলিম হয়ে গেছে। আমি এটা তখন ভাবতাম যে আমি আমি না হয় মুসলমান, কিন্তু ওরা যে মুসলিম হয়ে গেল, মানে ছবিটা এত প্রভাব ফেলেছিল সমাজের উপরে। এবং দেখি যে সব লোক ঠেলা গাড়ি, তারপরে ওই ইয়ে গাড়ি, গরু গাড়ি, এগুলো দিয়ে সে বিভিন্ন গ্রাম থেকে এরা আসছে ঢাকা থেকে, কি ব্যাপার, এরা ছবি দেখবে, কি ছবি দেখবে, ইমান ইমান ছবিটা দেখবে। আমিও মাঝে মধ্যে রাস্তায় দেখলে এরকম গরু গাড়ি ভরা লোক দেখলেই আমার একটা আমি তখন জিজ্ঞেস করতাম, আমাকে তো চিনে না, তাহলে কোথায় যাচ্ছেন আপনারা, এটার মধ্যে তো কোনো বালুর বস্তা, ইটের বস্তা এগুলি তো দেখি না, এতে মানুষ বসে আসছে টুপি টুপি লাগায়। তা আমি মৌলানা সাহেবরা আপনারা কি 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 কোথায় যান, ভাই কোনোদিন তো জীবনে দেখিনি এই ছবি, তো ইমান ছবিটা দেখতে ইমান ছবি দেখতে চাই, এবং এটা গুলিস্তানে না কোন কোন হলে আসে এই সময় চাই আপনার খুঁজে বের করুন। আর তখন তো আর গরু গাড়ি চলাই যাচ্ছিল, কেউ কেউ ইয়ে করতো না, নিষেধ করতো না, তো ওরা এখানে যায় নাই না, ব্যাস এখন সিনেমা হল আসলে দেখার পরে তারা তাদের মধ্যে থেকে অনেক হিন্দু কিন্তু মুসলিম হয়ে গেছে। এটা একটা বড় ব্যাপার যে একটা ছবি কতটুকু প্রভাব বিস্তার করতে পারে মানুষের মনে, এটা একটা বড় পাওয়া। এটা আমার পারফরমেন্স যদি এরকম না হতো, দারুণ পারফরমেন্স করেছিলেন। আসলে ইন্টারনেটের সুবাদে আপনাদের সময় করা সেইসব ছবিগুলো এখন আমরা দেখতে পাই। আমি দেখেছি যে 3টা চরিত্রে রূপায়ণ করা এত কঠিন একটা ব্যাপার ছিল যেটা আপনি সাধন করেছেন আর কি। আর এটা 1978 সালে এই ইমান ছবির জন্য আপনি শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপনি মনোনীত হয়েছিলেন। পরবর্তীতে আরো অনেকগুলো ছবি আপনার মনোনীত হয়েছিল, আপনি মনোনয়ন পেয়েছিলেন, যেমন শুধু যে আপনি রাজকীয় ছবি তা নয়, সামাজিক অনেক সুপারহিট ছবি আপনার রয়েছে, যেমন প্রাণসজনী, বিনিশুতার মালা, ভাগ্যলিপি, ধন দৌলত, আরো অনেক ছবি, সাক্ষী, একটু শুনতে চাই সামাজিক ছবিগুলো নিয়ে। এটা আমার একটা ইন্টারেস্ট ছিল, শেষের দিকে এটা আসছে, প্রথম দিকে ছিল না, এই জন্য আসছে, মানে আমার মাথার মধ্যে খেয়াল আসলো, খেয়াল করলাম যে এই যে এগুলো করে যাচ্ছি, এগুলো কি লাস্টে দু একজন বন্ধু বান্ধব বললো যে তুমি কি বাইরে, নট ফ্রম ফিল্ম ইন্ডাস্ট্রি, দে আর ফ্রম আউটসাইড, তা মাই স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ডস, দে ইউজ টু টেল মি যে ওয়াসিম তুমি দেখো এটা কিন্তু তুমি যে খালি একই এগুলো করে যাচ্ছ, তুমি কিন্তু এমন কিছু ছবি যদি পাও তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ওইটা এগ্রি করবা, কোনো কিছু মনে করবে না যে আমাকে রিমুনারেশন কি দিবে না দিবে, জাস্ট ডোন্ট থিঙ্ক দ্যাট, বাট ইউ ইউ জয়েন অ্যান্ড ইউ স্টার্ট দ্যাট। যে কারণে আসলে অনেকগুলো সামাজিক ছবি পেয়েছি এই এই তখন এটা করতে গেলাম, করা করতে তখন তখন দেখলাম যে ঠিক আছে আমাকে একটু বলুক আমি সঙ্গে সঙ্গে করবো, এই তো তখন এই শুরু হলো। সেটাই সামাজিক ছবিগুলো মানে মানুষের মনে দাগ কেটে আছে। তেমনি একটি ছবি এই মুহূর্তে মনে পড়ছে, মানসী ছবিটা, যে গানটি আপনিও অনেক পছন্দ করেন, ওই ছবি এ মন তোমাকে দিলাম, আমি অবশ্য জানি গানটা আপনার অনেক পছন্দের গান, শোনাবো একটু শ্রোতাদের আপনার পছন্দের গানটি। আরেকটি ছবির কথা মনে পড়ছে, আসলে আপনার সিনেমা করতে গিয়ে নানান লোকেশনে অভিনয় করে থাকেন, এক এক সময় এক এক দৃশ্য আপনি অভিনয় করে থাকেন, তেমনি একটি ছবি ছিল মহেশ খালের বাঁকে, এই ছবিটা সম্পূর্ণ মানে একটা দ্বীপে বলা যায়, একটা সাগরের মধ্যে মহেশখালী, সেই মানে চট্টগ্রামের আইল্যান্ডের মধ্যে অভিনয় করেছিলেন, একটু শুনতে চাই, চমৎকার একটা সামাজিক ছবি বলা চলে, সামাজিক, হ্যাঁ একটু শুনতে চাই যে সেখানে অভিনয় করেছিলেন কেমন লেগেছিল। যদি না বলেন তাহলে এটা আপনারা গ্রামিটিক্যালি একটা ভুল হবে আপনাদের, এই জন্যে সমুদ্র, তারপরে
কাহিনী, পাহাড়ি কাহিনী, পাহাড়ি কাহিনী, ভিলেজ, এটা সামাজিক, পুরোপুরি সামাজিক ছবি, এগুলির মধ্যে ছবি হইলেই সেটা অন্যরকম, ইট ক্যানট বি, এটা হয় না, ইট ক্যান বি, সো আমি ওই ছবি তখন সে সময় যখন ছবিটা করতে গেছেন লোকেশনে মহেশখালীর পাখে, মহেশখালী দ্বীপের মধ্যে, কেমন লেগেছিল পরিবেশটা তখন? পরিবেশ তো খুবই ভালো লেগেছিল, ভালো মানে একদম একটা নতুন একটা পরিবেশ, আগে যেরকম ছবিতে কাজ করি গ্রাউন্ডের মধ্যে, ল্যান্ডের মধ্যে, সে সমস্ত পাহাড়, এ সমস্ত সেট তৈরি হয়, আর সেখানে দেখি কোনো সেট টেট কিছু তৈরি করে না, এরকম ছবিতে সমুদ্রের পাড়ে, তো সমুদ্রের পাড়ে আদিনাথ মন্দির যেটা, এটা এটার প্রতি আমার একটু ফ্যাসিনেশন ছিল, একটুখানি দুর্বলতাও ছিল এমনি, যে আমি একটু আদিনাথ মন্দিরে যদি যেতে পারতাম তাহলে ওইটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, তাহলে আমি একটু দেখতে পারতাম পাহাড়ের উপরে সেই, কেউ উঠতে চায় না আমার সঙ্গে যারা গেছে, দেখি যে আদিনাথ মন্দিরের ভিতরে একটা ইয়ে আছে, এই শিবের, শিবের, শিবের পূজা হয় এখানে, শিব, শিবলিঙ্গের পূজা হয়, আমি এটা একটু দেখি, আর উঠেই দেখলাম যে এত বড় এত একটা দুই তিনটা দুইটা গরু আছে, গরু এখানে আছে, গরু দেখি মেয়ে গরু, তো ওরা বললো আমাকে যে দেখুন স্যার এটা আপনি আসছেন, আপনার নাম শুনছি অনেক, এই আজকে চোখে দেখলাম এই এই গরুরা কিন্তু দুধ দেয়, মানে আপনি শুটিং করতে গিয়ে ওই ওটা ভিজিট করেছেন, বাচ্চা নেই, হ্যাঁ বাচ্চা নেই, আমি এটা আরেকটা অভিজ্ঞতা হলো, তারপরে আমাকে বললো যে মন্দিরের ভিতরে ঢুকতে চান আপনি, হ্যাঁ আপনার কি ভয় করে, না না কোনো ভয় করে না, বার্মার সময় এসব দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে পূজার সময় আসে, এমনি আসে, তা আমি গেলাম, যা দেখলাম মন্দিরটা, মানে একটা অভিজ্ঞতা হয়ে গেল, অভিজ্ঞতা হয়ে গেল পুরোপুরি, আর ওই ছবিতে কিন্তু আরো অনেক ওই জিনিসটা আবার না বললেই না, এটা যারা শিব, শিবের পূজা করে যারা, ওরা কিন্তু খুব খুশি হবে এটা শুনলে, যে আমি আমার মুখ থেকে শুনলো মন্দিরটা পাহাড়ের সাথে এরকম, এই এই যে উডেন ওয়ার্কগুলি যেরকম আছে, এত পলিশ, এরকম মন্দিরের কিন্তু পাশ দিয়ে পাহাড়টা এইরকম, কিন্তু এটা ভেঙে পড়ে না কেন, এটা কোনো অসুবিধা নেই, এটা মনে হয় যে আমি ধাক্কা দিলেই বোধহয় পড়ে যাবে, কিন্তু এটা বছরকে বছর চলছে, অলৌকিক ব্যাপার, এইটাই আমি বুঝতে বুঝতে চাচ্ছি, এবং ওখানে গেছি আমাকে অনেক অনেক লোকরা যে শরীর কেমন করছো, এটা কেমন লাগছে তোমার, ভয় লাগছে, আই ওয়াজ ইন্টারেস্টেড ফর দিস, সো মহেশখালীর পাখে মহেশখালীর লোকেশনে একটা চমৎকার গান দৃশ্যায়নে ছিল, আমার প্রেমের তৈরি বইয়া চলে, আমি জানি যে এই গানটি কিন্তু আপনার অনেক প্রিয় একটি গান, অনেকগুলো প্রিয় গান আপনার, সবগুলো ছবির গান সব সুন্দর, কিন্তু এই গানটি বিশেষ করে আপনার অনেক প্রিয়, আমিও সেটা জানি, একটু শোনাবো শ্রোতাদের গানটি, চমৎকার গানটা না শোনালেই নয়, শ্রোতা বন্ধুরা মহেশখালীর বাকি ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে চলুন আমরা চমৎকার এই গানটি শুনে আসি, আমার প্রেমের তৈরি বইয়া চলে। আসলে খুব ভালো লাগছে গানগুলো শুনতে, এত সুন্দর সুন্দর গান, আপনি যখন সে সময় অভিনয় করেছিলেন করতেন তখন আপনি একমাত্র নায়ক ছিলেন আমাদের চলচ্চিত্রে, যে একসঙ্গে অনেক নায়িকারা জুটি বেঁধে আপনার সঙ্গে কাজ করেছে, যেমন আপনি শুরুতে জুটি বেঁধে কাজ করেছেন শাবানার সঙ্গে অনেকগুলো ছবি, রাজনন্দিনী, রাজ দুলারি, বাঞ্চারান, তারপর ইমান, কুদরত, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন, তারপর জুটি হিসেবে পেয়েছি সুচরিতার সঙ্গেও, সুচরিতার সঙ্গে যেমন একটু আগে আমরা গান শুনলাম মহেশখালীর বাকি ছায়াছবি থেকে, আরো অনেকগুলো ছবি করেছেন, তারপর রোজিনার সঙ্গেও আপনার জুটি হয়ে অনেকগুলো ছবি করেছেন, যেমন রাজমহল করেছেন, রাজ সিংহাসন, রাজকন্যা সহ আরো অনেকগুলো ছবি, রসের বাইদানি, তারপর অঞ্জু ঘোষের সাথে অনেক ছবি, পদ্মাবতী, সদাগর, নরম গরম, চন্দনদ্বীপের রাজকন্যা, অলিভের সঙ্গে এবার আসতে চাই, যে বাংলা চলচ্চিত্রের স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুটি, যে জুটি সেই জুটিটা হলো অলিভিয়া এবং ওয়াসিম জুটি, চমৎকার একটা জুটি ছিল আমাদের সিনেমায়, একটু শুনতে চাই অলিভিয়াকে নিয়ে আপনার জুটি সেই সময়ের।
সেটা গল্প তো কোনো কিছু নাই, হয়তো বাইরে থেকে মনে হয় এক একটা জিনিস যে এরকম বোধ হয় কোনো একটা, তার সাথে খুব কম্বিনেশনটা খুব ভালো ছিল, তারা খুব পছন্দ করতো একজন আরেকজনকে আমি ছবি করতো, দ্যাটস রাইট। কিন্তু আর এই জিনিসটা হলো সবচেয়ে বেশি ইয়ে যে সে আলটিমেটলি আমি দেখলাম যে শেষের দিকে সে আর ছবি করলো না, হঠাৎ করে ছবি বন্ধ করে দিল, কোথায় গেল জানিও না, তারপরে এখন পর্যন্ত জানি না সে কবে ছবি। হ্যাঁ, আমরা আমরা কিন্তু আমাদের প্রিয় নায়িকা অলিভিয়াকে খুঁজি কিন্তু পাচ্ছি না। অনেকে জিজ্ঞেস করে যে নায়ক ওয়াসিমের কাছে হয়তো সেই হদিশটা পাওয়া যাবে যে অলিভিয়া কোথায় আছে, খবরটা পাওয়া যাবে। অনেকে আসলে এখন আপনি বাংলাদেশ বেতারের মাধ্যমে আপনি জানাতে পারেন যে আসলে আপনি এখনো পর্যন্ত তার খোঁজ পাননি। না, আমি আমি এখন আপনাকে জিজ্ঞেস করে বহু লোক এতে ছেলেরা মেয়েরা সব ওকে লাইক করে, খুব ছেলে মেয়েরা সবই, বর্তমান যুগের যত মেয়ে আছে তারাও লাইক করে, তারপরে আগের লাইক করতো এরকম আমাকে করে, তারপরে বলে যে আপনারা দুজন কিভাবে আর ছবিতে কেমনি করবেন, অলিভিয়ার সম্বন্ধে বলেন তো কোথায় কি। আসলে আমি কিন্তু কিচ্ছু জানি না, কারণ আমি জানি না যেদিন তার হাজবেন্ড মারা গেল তারপর থেকে আর তার সাথে আমার কথা হয়নি, অনেক বছর অনেক হয়ে গেল আপনার সাথে দেখাও হয়নি কথা হয়নি। আমরাও খুঁজি অলিভিয়াকে কিন্তু আসলে আমরা এখনো তার সন্ধান পাইনি, আশা করছি অচিরে তার সন্ধান পাবো আর কি। সে যদি আপনাকে আমি আই টেল ইউ ওয়ান থিং, সে যদি নিজে আপনাদের সামনে না আসে তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু গেট হার, আই থিঙ্ক সো, বিকজ কারণ এতদিন যে সময় পার হয়ে গেল তার মধ্যে কেউ দেখলো না। আমরা আশা করছি, আমরাও চেষ্টা করছি যে আমাদের প্রিয় নায়িকা অলিভিয়াকে খুঁজে আনার আর কি, কারণ আপনার নাম নিলে কিন্তু অটোমেটিক্যালি অলিভিয়ার নামটা চলে আসে, তাই না? হ্যাঁ, একটু লোকে বলে সব এই ছবিগুলো দেখলে দেখছে যারা আনন্দ, সেই দেবেনের কথা কেউ ভুলেনি, চন্দ্রলেখা, বাহাদুর, শীষনাগ, এসব ছবির কথা তো আমরা ভুলে যাইনি। আসলে অলিভিয়ার সঙ্গে জুটির হয়ে আপনারা যেসব ছবি কাজ করেছেন, অলিভিয়ার সঙ্গে আপনার জুটির একটা চমৎকার গান শোনাতে চাই, তারপর অলিভিয়ার ছবি দিলেন নিয়ে একটু কথা বলবো, তার মধ্যে একটি গান শুনিয়ে আসি। শ্রোতা বন্ধুরা, অলিভিয়া ওয়াসিম জুটির চমৎকার একটি গান আমরা শুনে আসি, চলুন। কোন গানটা শোনাবো? স্ক্রিনে দেখে বলবে যে হ্যাঁ মেয়ে গায় বলতেছে ইয়ে করতেছে কি এটা আর্টিফিশিয়াল কোনো কিছু, নো নো নো, মেঘ আসছিল, এটা আমি আশ্চর্য হয়ে যাই যে ফিল্ম কি জিনিস, কেউ পছন্দ করে না মানুষ, তারপরে সে গান ধরলো, গানের মধ্যে ওয়েট করতেছি আমরা পাহাড়ের উপরে, আমি কেন ওই গানে ওই মেঘটা আসার দরকার আছে, মানে আয় রে মেঘ আয় রে, তখন পাহাড়ের নিচে আর আমিও বলতেছি যে কি ব্যাপার এটা, তো এখন যে পজিশন দেওয়া আছে ক্যামেরা ক্রেনের মধ্যে, ওই এই ফার্স্ট আমাদের ক্রেনের মধ্যে, ক্রেনে ক্যামেরা ঢুকানো, ক্যামেরাম্যানের উপরে, তাকে শুনলে আমার এখনো হাসি পায় যে তাকে আমার মায়াও লাগতে পারে, আমি কি তাকে ছেড়ে দেবো নাকি, আমি তো পাহাড়ের উপরে আছি, এখন তো আমি তা আই ক্যান ক্যাচি, তো কি এটা করলো কেন, এটা ক্যামেরা শর্টের জন্য, মেঘ তো আকাশে অনেক উপর থেকে আসবে, আসলে এটাকে শর্ট নেওয়ার জন্য তাকে ক্যামেরার ক্রেনের মধ্যে তাকে ইয়ে করে দিয়েছে, বেঁধে দিয়েছিল, আর সে চিৎকার করতেছে ওখানে আমার সামনে, আমার কাছাকাছি চলে আসছে পাহাড়ের উপরে, আমি মরবো মরে যাবো আমি বাঁচবো না, নড়তে পারতো না, আমাকে তখন সে বলবো যে আচ্ছা আমার আমাকে একটু বাচ্চা
আমার কাছাকাছি আছে, কিন্তু অনেক হাইটে উপরে, নিচে তো ক্রেন তো নিচে। আমি আমি বললাম যে এখন আমি যদি কিছু বলি তাহলে ছবি সাহেবের শর্ট আর হবে না। অনেক সারাদিন চেষ্টা করি এই শর্ট। দ্যাট থিং ইউ গেট ওয়েন দিস দিস সং রানস প্লেস, সো ইউ গেট দ্যাট থিং। আয়রে মেয়ে গায়ে মেয়েকে ডাকছে, আয়রে মেয়ে গায়ে, আয়রে মেয়ে গায়ে, আয়রে মেয়ে গায়ে করতে করতে তারপরে দেখি দুই তিন ঘন্টা পরে মেঘ চলে আসছে, আসছে একদম আমার মাথার উপরে। আমি তো আমি তো তখন চোখ বন্ধ করে থাকতে বলছে আমাকে, আমি আমার চোখের ফাঁক দিয়ে একটু করে দেখি আসলাম মেঘ কি আসলে আসে না না আসে, এবারে কোন ধরনের তামাশা শুরু হয়েছে, কি আসে না কি করবে, কেউ ডাকলেই গান গাইলেই কি মেঘ চলে আসবে, সত্যিকারের মেঘ আসতো তখন, মেঘ সত্যিকারের আসছে। আসলে সে সময় ছবিগুলোতে এত কষ্ট করা হতো, বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা হতো, যে কারণে সেসব ছবিগুলো আসলে মানুষের মনে গেঁথে আছে। সে গানটা শ্রোতাদের একটু শোনাই। শ্রোতা বন্ধুরা, আমরা যে গল্পটি শুনছিলাম সেই গানটি আমরা শুনবো দিলেন ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে, সেই কাল যে গানটি আইরে মেঘ আইরে। এই গানের দৃশ্যায়নে ছিলেন আমাদের আজকের অতিথি নায়ক ওয়াসিম এবং আমাদের প্রিয় নায়িকা অলিভিয়া। খুব ভালো লাগছে আসলে গানটি শুনতে, গানটি আপনারও অনেক প্রিয় গান এবং আমারও অনেক প্রিয় গান, অনেকেরই প্রিয় গান এই গানটি, চমৎকার একটি গান শুনলাম। আপনার সুপারহিট ছবির সংখ্যা তো অনেক, অভিনয় করেছেন আপনি, কিন্তু ছবি প্রযোজনাও করেছেন, তিনটি ছবি প্রযোজনা করেছেন, হিসাব বিকাশ, সোনাই বন্ধু, তুফান মিল, প্রযোজক হিসেবে আপনি আত্মপ্রকাশ করেছেন আর কি এই কয়েকটা ছবিটি আর কি, আর এরপরে আপনি আর কোনো ছবি প্রযোজনা করেননি আর কি। ছবি সংখ্যা যদি আপনাকে বলতে যাই, আপনার এত সুপারহিট ছবি কোনটা ফেলে কোনটা ধরব, বিশেষ করে অঞ্জু ঘোষের সাথে পরবর্তীতে আশির দশকে আপনি যে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন, যেমন সদাগর, পদ্মাবতী, একটু শুনতে চাই অঞ্জু ঘোষের সাথে আপনার জুটি গড়ে উঠেছিল। আমাকে ইয়ে দিল, একবার গেল কক্সবাজার, সে আমার রুগী, আমি তো কক্সবাজার প্রায় শুটিংয়ে যেতে হতো, আমার মাসের মধ্যে 28-29 দিন, 28 near about 9-29, one month completely or sometimes it happened. তো আমি এগুলো দেখলাম, দেখতাম যে ওখানেই থাকি, এর মা নিয়ে আসছে, তো she was telling me that she is my mother. তার মা বলতেছে আমার মেয়েকে একটু আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি বলছি আফটার শুটিং আমি তো পারি না, কারণ আমি এত টায়ার্ড থাকি, আমার কাজগুলি সব 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 কষ্টের কাজ, ফাইট করতে হয়, এটা করতে হয়, স্পিড বোট চালাইতে হয় সমুদ্রের মধ্যে, মেনলি অল মেনলি থিংস, হর্স রাইডিং হয়, আর স্পিড বোট ফ্লাই করে নিয়ে যায় আমি সমুদ্রের মধ্যে দিয়ে, এটা কোনো বেটা এখনো ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত হলেও পারবে না, আমার স্পিড স্পিড বোট ইয়ামা সে ফ্লাই করে একদম, আর পিছন দিকে একটুখানি পানিতে টাচ করে থাকি, আই ডিড অল দিস থিংস মেনলি অল, সেই জন্য আমাকে ছেলেমেয়েরা ভালোবাসে, কি আশ্চর্য ব্যাপার। পর্দায় আপনি বাহাদুর নায়ক, তো সেইভাবে মানুষ এমনিতে ডাকে না, মানে এক একটা শট দিয়েছেন দুর্দান্ত ভাবে। তারপরে সে ওর মা আসছে, বললে আমি আর মাদের সো বন্ধুর সাথে একটু আপনি কথা বলছেন যদি দয়া করে, আমি বললাম আমি এখন শুটিং করে আসছি, একবার এরকম করলাম, আরেকদিন এরকম করলাম, তারপরে সে নাসরবান্দা, সে নাসরবান্দা মানে কি সে সে আমাকে আমার সঙ্গে কথা বলবেই, মাকে ওইদিকে তো মায়ের সঙ্গে তো মেয়েদের সম্পর্ক এরকমই থাকে, মাও দিশা পায় না। যাই হোক, ছবি করে আসলে এরকম আমি একজন নতুন নায়িকা আনছি, এত ভালো এত সুন্দর, আপনি আপনি করবেন না তার সঙ্গে ছবি, তা আমি সেটা দেখেন আপনি আপনি আর দেখেন ওই মেয়ে নায়িকা কিরকম, এর নাম যে আবার অঞ্জু ঘোষ, এই যে আবার কক্সবাজার যায় মডেলের মধ্যে অনেক ট্রাই করছে, শি ট্রাইড মাচ টু টক টু মি, শি ডিডন্ট গেট চান্স, আমার আমি আমি কিছু কথা বলিও না কার সঙ্গে, কোনটা দেখলে বা কিছু একটা,
তারপরে সে কথা বললো, সে ছবি করল, ছবিতে আসলো। এখন এইসব প্রাইভেট কথা বলা ঠিক না, তবু বলি, মানে তখন সে তার এরকমই বললো যে তার দাঁত সামনের দিকে বড় বড়। যেগুলো ছবি আপনার সুপারহিট হয়েছিল তার মধ্যে একটি গান আমরা শুনে, কোন গানটা শোনাবো? সাদাগর ছবিতে চমৎকার একটি গান আছে, পিতলের কলসি রুলে হাইরে, পিতলের কলসি হইলে হাইরে তোমাকে কাক্ষি নিতাম, চমৎকার চতুর গান একটি, চলুন বন্ধুরা আমরা শুনে আসি। নায়ক ওয়াসিমের ইন্টারভিউ নিতে গেলে আসলে যে ছবিটার কথা যদি না বলি সেটা হলো দোস্ত দুশমন, মানে তুমুল ভাবে সুপারহিট একটি ছবি, এবং সেই ছবির একটি অবিস্মরণীয় গান চুমকে চলেছে একা পথে, একটু শুনতে চাই। সেই ছবিটা নিয়ে একটু কিছু বলুন, এবং সেই গানটা যে এত এখনো পর্যন্ত মানুষের মনে গেঁথে আছে সেই অনুভূতিটা একটু শোনান। চুমকে চলেছে একা পথে, এটা এত মজা লাগে মানুষের, আমি খালি ভাবতাম যে এত মজা লাগে কিসের জন্য, তারপর দেখলাম যে আমি যখন ওরা যখন শুনে আমিও শুনি, আবার শুনতে শুনতে দেখি আমারও মজা লাগে, আবার আমার এখনো মজা লাগে, মানে আই ফিল লাইক এনিথিং যে চুমকি চলেছে একা পথে। আরে এটার জন্য পাগল, এটা এটা আসলে আমাদের বাংলা সিনেমায় যদি জরিপ করা হয় যে সবচেয়ে জনপ্রিয়, মানে একদম নাম্বার ওয়ান পজিশনে আছে, আমার মনে হয় এই গানটা নাম্বার ওয়ান পজিশনে থাকবে, চুমকি চলেছে সারা জীবনই মনে হয়। মানে আপনার যে পারফরমেন্স ছিল, মানে এক অনবদ্য পারফরমেন্স ছিল শাবানার সঙ্গে সেই টাঙ্গাতে, হ্যাঁ সেই দৃশ্যটা এখন আমার ছবির মতো ভাসছে, যদি গানটা না শুনি একেবারে নয় শ্রোতারাও মন খারাপ করবে। শ্রোতা বন্ধুরা একটু গানটা শুনি আসি, শ্রোতা বন্ধুরা চলুন দোস্ত দুশ্মন ছায়াছবি থেকে তুমুল ভাবে জনপ্রিয় সেই গানটি আমরা শুনে আসি, চুমকি চলেছে একা পথে, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। ছায়াছবি নিয়ে আসলে যদি কথা বলতে যাই অনেক সময় নিয়ে কথা বলতে হবে, কারণ আপনার সুপারহিট ছবির সংখ্যা এত বেশি, এত ঘটনা বহুল আপনার ফিল্ম ক্যারিয়ার, এবং সর্বাধিক সুপারহিট ছবি আপনি আমাদের উপহার দিয়েছেন, এবং জরিপে দেখা গেছে যে বাংলা সিনেমায় সর্বাধিক সংখ্যক তুমুল ভাবে জনপ্রিয় গানের কথা যদি আসে তাহলে ম্যাক্সিমাম গানের মধ্যে দৃশ্যায়নে আপনি আছেন, আপনার লিপে গানগুলো, মানে আপনি আসেন সৌভাগ্যবান একজন ব্যক্তি বলা চলে, যে আপনার রেকর্ড সে এখনো ভঙ্গ করতে পারেনি, এখনো কোনো নায়ক আমাদের বাংলা সিনেমায়। আসলে অনেক দিন ফেলে অনেক দূর চলে এসেছেন, জীবনের এই প্রান্তে এসেছেন, একজন সফল মানুষ আপনি ফিল্মি ক্যারিয়ারে, সিনেমাকে আপনি অনেক দিয়েছেন, সিনেমা আপনাকে পেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে, তারপরে জানতে ইচ্ছে করে যে এই সময়টা এসে কখনো কি মনে হয় যে আপনি যখন সিনেমায় ছায়াছবিতে অভিনয় করতেন সেই সময়গুলোতে আবার ফিরে আসতে, যদি এমন কোনো শক্তি থাকত, এমন কোনো আপনাকে শক্তি দেওয়া হতো সেই জাদুর মতো? সেটা but he can give, otherwise nobody can, it's no nowhere you get this thing. So amar ami eta chai majhe majhe mone hoy eta shopno amar mone hoy eta shopno dream is in dream I see these things that I am getting again that position, and then the directors they have started this movie, said they have taken me, eta erokom mone hoy, kintu actually eta ki kokhono hoy একটা ঘটনা বলেই দিই আজকে, আরো অনেক আছে এরকম। সেটা হলো যে আমি ইমান ছবি শুনে আমাকে কেন লোকে চায় এত ভালোবাসে, আমি গ্রামে গঞ্জে যেতে পারি না,
গেলে যেগুলো করে ওরা, এটা আপনাদের কেমন দিন আরেকটা কোনো প্রোগ্রাম হলে শোনাবো, যেখানে হোক টেলিভিশনে হোক এখানে হোক, কিসের কেমন কেন মানুষ ভালোবাসে, তো ভেতর পিছনে কারণ আছে। আচ্ছা যাই হোক, তো এখন এখন আমি যেটা যেটা কি বলছিলাম যেটা আপনি ওই সেসব কথা মনে হলে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। তো সে ইমান ছবিতে অনেক ঘটনা আছে, যেমন বৈষ্ণবীরা আমাকে নিয়ে গেল, এখন এগুলো এগুলো বাস্তব, মানে মানুষ দেখছে, তারা এখানে সব বসে আছে, সাবানা ধরনের লোকজন সব ডিরেক্টর ডিরেক্টর সব বসে আছে, ওয়াসিমকে শর্ট দিতে পারলাম মন্ত্রী করতেছে, সে চলে যাচ্ছে কেন, এরকম একদম ঘটনা ঘটছে, এরকম এরকম কোনো আর্টিস্টের জীবনে আসেনি। আমি আমিও যে যাচ্ছি, আমার কি ম্যাগনেটিক সামথিং পেইন হচ্ছে যে কি ব্যাপার, আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা, ওই গান না ওই যে বৈষ্ণবীদের গান দেখা যায় ধুতি পড়া ইয়ে তোমাদের জন্য এই গান গাই, বলে না আমরা কোনো কথা শুনতে চাই না, তুমি আমাদের সঙ্গে চলো, এত দূরে গিয়েছি মাঠের মধ্যে, আরে এখন শুটিং বাকি আছে, এইখানে অন্তর্জালী আছে বসে আছে, এইখানে আর্টিস্টরা বসে আছে, আমাকে আরো অনেক সময় লাগবে এগুলি বলতে, অনেক সময় লাগবে আসলে, খুব জানতে ইচ্ছে করে, এত বড় একজন নায়ক আপনি, আপনার শৈশবটা কোথায় কেটেছে অনেকে জানতে চায়, তাদের প্রিয় নায়কের শৈশবটা কোথায় কেটেছে, পড়াশোনা কোথায় করেছেন, ওটা জানতে চায়। আমি তো ওল্ড টাউনের ছেলে, পুরান ঢাকায় আপনার জন্ম। আচ্ছা, যেখানে মানুষ খালি খাওয়া দাওয়া করে। কখনো স্মৃতি মনে পড়ে শৈশবের স্মৃতি, সেই পুরান ঢাকার স্মৃতির কথা? হ্যাঁ, সেই সময় ঢাকার স্মৃতির কথা মনে পড়ে, ভালোই আছে মনে। সেটা হলো যে কোথা থেকে হাফ হাফ করে থাকি, তা আমার একটা বন্ধু আছে এখন ফিল্মে আছে, সে হলো মেহফুজ ক্যামেরাম্যান, সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, আমার খুব ঘনিষ্ঠ খুব ঘনিষ্ঠ বন্ধু, তো সে আমাকে সবসময় দেখতে চায়, আমিও তাকে দেখতে চাই। তাই আমরা আসতাম স্টেডিয়াম থেকে, স্টেডিয়ামে আসতাম, বলে যে চলো আজকে কালা গহুরের খেলা আছে, তার গফির বালুস এসব নবী চৌধুরী বাদাম কিনার পয়সা আছে একানা, আর তোর টিকিট করার পয়সা, তখন আমাদের খেলা তো দেখতে হবে, আমরা ঢুকলাম দুই বন্ধু, আর তারেও দেখতে সুন্দর লাগে, আমাকেও লাগে, এখন লোকরা ধমক টমক দেয় দুই একটা দিয়ে তাকে ছেড়ে দেয়, মানে এটা আসলে মধুর স্মৃতি। হ্যাঁ, চেহারার জন্য অনেক মানুষ অনেক কিছুই পাওয়া যায়। আপনি আসলে ছোটবেলা থেকে খুব সুদর্শন ছিলেন। না সেটা কি ছিলাম আমি বলি না, সেটা আমি একবারও বলবো না, কিন্তু মেহফুজও খুব সুন্দর। হ্যাঁ, তা আমাদের দুজন হাফ প্যান্ট পরা ধাক্কা দিয়ে বলতো যাও যাও যাও, পুলিশও ধাক্কা দিয়ে। আসলে এই শৈশবের মধুর স্মৃতিগুলো কখনো আসলে আমরা ভুলতে পারি না, এগুলো আমাদের মনের মধ্যে গেঁথে থাকে সবসময়। অনেক ভালো লাগছে আসলে, এখন তো অবসর জীবন যাপন করছেন, আমরা বড় পর্দায় আপনাকে দেখছি না, কবে দেখতে পাবো আপনাকে আবার? যখন ডিরেক্টর এরকম যদি আমাকে নিতে পারে, তারা যদি আমাকে প্লিজ করতে পারে গল্প শুনিয়ে, এমনি বলে এই বলে ও বলে ও বলে, আমি করতে পারি না, কারণ আমরা যেসব বিগ বিগ ক্যানভাসের ছবি করেছি, বিগ পর্দার ঝিমায় সব লোক,
আমি কেমনি করে বলবো? সেটাই আসলে আমাকে ওই ওয়াসিমকে যদি দেখে সব পাবলিক জিমায় আর বলে সেরকম গল্প তৈরি করতে হবে আপনার জন্য, গল্প তৈরি করতে নিশ্চয়ই। আমরাও আশা করছি যে আমরাও দেখতে চাই আমাদের প্রিয় নায়ক ওয়াসিমকে আবারও বড় পর্দায়। আসলে এখন তো আপনি আপনার সংসার নিয়ে আছেন, আপনার একমাত্র ছেলে ফারদুন আমরা শুনেছি উচ্চশিক্ষিত আপনি করেছেন শিক্ষা দীক্ষায়, কি স্বপ্ন দেখেন ছেলেকে নিয়ে? আমি রিয়েলি ওকে প্রেস করি, ও তো পড়াশোনা করেছে আমার কথা শুনেছে, তো এখন ব্যারিস্টার ইংল্যান্ড থেকে গ্রেজিং থেকে কার্ডিফে পড়াশোনা করেছে, লন্ডন থেকে পড়াশোনা করে সে ব্যারিস্টার হয়েছে, তো বারেট ল এবং সেটার মধ্যে মজা আমার, আমি ছোটোবেলে ওই ইতিহাসটা আরেক অন্য কোনো প্রোগ্রামে আসলে আমি করবো, আপনারই প্রোগ্রাম আসুক, কিন্তু সে আমি যে কার্ডিফে পড়াশোনা করছি ওখান থেকে এসে গ্রেজিং থেকে সে ব্যারিস্টার হয়েছে, কিন্তু আমার খুব একটা ভক্তি ছিল ইয়ের উপরে হোসেন সৈসর আদি কালিকা আল্লামা ইকবাল দিস টাইপ অফ পিপল দে ওয়ার দি স্টুডেন্ট অফ দিস কার্ডিফ। সবাই খুশি হয়, তারপরে আমার আর কষ্ট আছে যে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে সরোয়ারদের ফ্যামিলির সঙ্গে আমার বাবার একটা সম্পর্ক ছিল, পারিবারিক ছিল, এবং পড়াশোনা সে ওই বাড়িতে করাতো ইংরেজি পড়াইতো তাদের, তো এখন এরকম অবস্থায় সে দেখলো না। যাই হোক, আপনি যে ছেলেকে উচ্চশিক্ষিত করিয়েছেন এবং মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন, সেটাই আসলে আপনার মানে সফল বাবা হিসেবে আপনাকে বলা যায়। আপনি যেমন ফিল্ম ক্যারিয়ারও সফল হয়েছেন, তেমনি একজন বাবা হিসেবেও সফল একজন মানুষ। খুব ভালো লাগছে আজকে আপনার আমাদের স্টুডিওতে এসেছেন, একান্ত ভবন অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লাগছে। যেতে যেতে একটি গান দর্শক একটি গান শ্রোতাদের শোনাতে চাই, সাক্ষী ছায়াছবি থেকে চমৎকার একটি গান আছে, বাচ্চাকে নিয়ে, একটি ছেলেকে নিয়ে আপনি গানটি লিপসিং করেছিলেন, আমরা দুটি ছেলে মেয়ে খোকন প্রীতি বা চমৎকার গানটি। আসলে সন্তান প্রসঙ্গে আসলে আপনি খুব ইমোশনাল হয়ে যান, আমরা যারা সিনেমা সম্পর্কে আগ্রহী জানতে অনেকে কিন্তু আমরা জানি যে আপনার একমাত্র মেয়ে অনেক বছর হলো ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা মনে করবো যে আপনার কাছেই আছে, আপনি কখনো মনে কষ্ট আনবেন না, সবসময় এমনি ভাবে ভালো থাকবেন আপনার ছেলেকে নিয়ে এবং আপনার অগণিত ভক্ত যারা তাদেরকে নিয়ে, তারা আপনাকে ভীষণ ভাবে ভালোবাসে। হ্যাঁ, সেটা তো আমি আশা করি, আল্লাহর কাছে চাই, আমার আমার কোনো দুঃখ নেই, আমার দুঃখ একটাই যে আমার ছেলের জন্য যেন মানুষের দোয়া করে, আজকাল তো মানুষ দোয়া করতে চায় না কারোর জন্য, মানুষ জানি কেমন হয়ে গেছে রিয়েলি দোয়া করতে চায় না, বললে বললে হ্যাঁ খুব ভালো, কিন্তু রিয়েলি মন থেকে দোয়া করলে সে দোয়াটা আল্লাহ অ্যাকসেপ্ট করে আর গ্রহণ করে, আমার ছেলের জন্য যেন দোয়া করেন আপনারা সবাই, ও যেন ভালো থাকে, আর আমি আমি যেন আপনি অনেক অনেক ভালো থাকবেন, আমি অনেক ভালো থাকবো জানি না। আপনার যারা দর্শক ভক্ত আমরা আপনাকে ভীষণ আমরা শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি, সম্মান করি, আপনি সবসময় ভালো থাকবেন। একটা একটা কথা আমার মনে হয় যে বলেই যাই কোন সময় যদি তার সুযোগ না, জি বলুন, দানা বলা যায় না তো কখন কি হয়, কোন দিন পৃথিবী থেকে চলি this world and to go to another world, it has, this is prescribed, it has been prescribed on the lot of all people, hindu kono happening chole to ekta jibon ji to onno rokom hoye jabe, ami eta boli je ami iman chobi tar kothai bolbo, ei chobi ta emon bastob je manusher mone eto emon bhabe dag kaslo, eta ami shooting korte gelam imaner pore, tokhon je je horse er mondhe uthlam ghora theke, kintu horse theke to get down any moment is very difficult, very difficult, eta jodi kyo horse chalay tara oi choto eto chagoler moton ghora chalaile to hobe na, ar to pai lege jay mati piteo kle pa lege jay mati le tane mosar oshudh jalay diye tar pore oi ghora uthe utto hoy tane mosar kamon dile oi ghora chit hoye pore jay,
ঘোড়া যদি ঠিক হয়ে পড়ে যায় তা আমি কি চালাবো? আমি তো চালাইতেই পারবো না, আমার বডির ওয়েটই নিতে পারে না। এরকম সেই সময় আমি শুটিং টুটিং করে তারপরে আমি অন্য ছবি শুটিং করতেছি সাভারে, লং ডিস্টেন্সে আসছি ঘোড়া চালায় টায়ার্ড। আর এটা এত ম্যানলি যেটা আমি যখন চালাই তখন আমার কাছেই আনন্দ লাগে। শ্বাস প্রশ্বাস নিচ্ছে ছাড়ছে এই ঢিল করছে আবার, এরকম সময় দেখি কি অনেক লোকজন কাছে বসে আছে, বুড়া বুড়ি এরকম, যা আমি চিন্তাও করতে পারি না। অনেক মেয়ে লোকেরা বসে আছে সব একদম চারিদিক দিয়ে, আর আমি ঘোড়াটা নিয়ে দাঁড়াইছি একটু বিশ্রাম করি গাছের নিচে, তারপরে আরো অনেক শর্ট আছে বিকাল ৫টা পর্যন্ত, দিনটা খুব বড় ছিল। ও এই কারো সামনে মাটির কারো গ্লাসে পানি, বাটিতে পানি, এই সব নিয়ে এগুলো কি বসে আছে? এগুলি দেখি পূজা টুজা আছে নাকি? আপনি দরবেশ, আপনি পানিতে ফু দিলে হয়তো সেই পানিটা খেলে ওদের ভালো হবে, সেই বিশ্বাসটা করে আপনাকে ঘিরে ধরে গ্রামবাসীরা তখন এই পানি নিয়ে এসেছিল ফু দিয়ে দিয়ে। এইটা যার জীবনে আসে তার অন্য কিছু পাওয়ার দরকার, এটা মেক বিলিভ এর ব্যাপার হলো ফিল্ম, যদি করতে পারে হয় কারো তাহলে এর চেয়ে এক্সট্রিম কোন জিনিস নাই, এক্সট্রিম গুড মানে মানুষকে সুপার ন্যাচারাল বললো এটা। আমি জানি না তো এটা কি করে তারা তারা আসে, আমি ডাইরেক্টর আমার কাছে আসলো তাই ঘোড়ার পিঠে বসে শুনতেছে যে কি ব্যাপারে এসব লোক শুনে এটা আসেন ভাই, আমাদের অনেক বিপদ আছে, আপনি এক কাজ করেন এই নামলে আমি আমি আর উঠতে পারবো না কারণ এখন টায়ার্ড হয়ে যাবো, কোনো শর্ট থাকলে একটা দুইটা নিয়ে নেন, তারপরে আমি ওনাদের সাথে কি কথা বলতে চাই। ওনারা হয়েছে কি ইমাম ছবির শুটিং হয়েছে আপনাদের এখানে, এই 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 ওরা শুটিংটা দেখেছে দেখছে মহিলারা সব, এরা সবাই পানি নিয়ে আসছে পরা পানি নেওয়া জান, এটা আপনার একটা এখন আমি আমি পরা পানি দিলে ওদের কি লাভ হবে? আমি আমি ভাবতেছি এটা যেটা কোনো লাভ হবে, আমি তো বলিবি না ওরকম, আমি এটা ওরা বিশ্বাস করেছে, আমি তারা বিশ্বাস করেছে সিনেমাতে ফু দিছি এটা দিয়ে বৃষ্টি আসছে, তাহলে আমি আল্লাহ আমাকে সাকসেসফুল করে দিল। অবশ্যই অভিনেতা হিসেবে অবশ্যই, কারণ এটাই তো বড় পাওয়া, সিনেমা আপনি অ্যাক্টিং করেছেন দরবেশের, এখন গ্রামবাসী ভেবেছে যে আপনি সত্যি সত্যি দরবেশ, এটাই তো আপনার বড় পাওয়া অভিনেতা হিসেবে, তাই না? আপনি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, বিশ্বাস করেছে কারোর জীবনে হয় কি হয়েছে কিনা আমি যাই হোক, একজন সফল অভিনেতা আপনি, আমাদের বাংলা সিনেমার একজন সুপারস্টার, আপনি আনপ্যারালাল সুপারস্টার বলবো, যে আপনি যেসব রেকর্ড গড়ে গেছেন আমাদের বাংলা সিনেমায় আপনার ছবিগুলোর মাধ্যমে সেসব রেকর্ড কেউ এখনো পর্যন্ত ভাঙতে পারেনি, তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের একান্ত ভুবন স্টুডিওতে আসার জন্য, এবং আপনার নানান গল্প আমরা শুনেছি, আসলে সব গল্প এই অল্প সময় শোনা সম্ভব নয়, তারপরও কিছু কিছু শুনেছি, আশা করবো আপনি অনেক ভালো থাকবেন, পরবর্তীতে আপনারা আরো অনেক গল্প শুনবো, আপনারা দোয়া করবেন সবাই, আর যারা আমার রেকর্ডিং করলেন রেকর্ডিং এর মধ্যে যারা আছেন তারা নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন, আমি এক্সপেক্ট করি, আই এক্সপেক্ট ইট ফ্রম ইউ দ্যাট ইউ উইল প্রে টু অলমাইটি আল্লাহ ফর মি দিস আই ক্যান সারভাইভ ওয়েল। আর আমি আপনি তো আপনি তো নিচ্ছেন আপনিও ইনক্লুডেড দেয়।